হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে। তো সেই রিক্রুটমেন্ট নোটিশে কি বলা হয়েছে, কতগুলো পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এছাড়া কবে লাস্ট ডেট, কীভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন, সমস্ত কিছু। এছাড়াও বলে রাখি, আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে এবং ইন্টারভিউর ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আপনাদের এই জব লোকেশনটা হচ্ছে কলকাতায়, অর্থাৎ কলকাতাতে কিন্তু আপনাদের জব লোকেশন। তাই কাইন্ডলি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যেই আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই মুহূর্তে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এবং যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা নিচে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট 5/9/2020, এবং ভ্যাকেন্সি যে কোড, সেই কোডটা দেওয়া রয়েছে, এবং আপনাদের পজিশন যেটা, সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও অন্যান্য পজিশন রয়েছে, সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দেবো। তবে এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টটা কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানটা হচ্ছে বিএসসি অনার্স ইন বায়োলজিক্যাল সায়েন্স আদার দ্যান বোটানি। এবং এখানে আপনাদের ডিজারেবল যে কোয়ালিফিকেশান, সেটা আপনাদের বলা আছে, আপনারা সেটা একটু দেখে নেবেন। এবং আপনাদের দেখুন, এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 25/9/2020, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে দুটো। ইন্টারভিউ ডেটটা দেখুন 16/10/2020 অ্যান্ড 19/10/2020। এবং আপনাদের যে নেম অফ দ্য প্রজেক্ট, সেটাও কিন্তু পাশে লেখা আছে। এবং স্পন্সর অফ দ্য প্রজেক্ট হচ্ছে CSIR। এবং এখানে আপনাদের যে স্টাইপেন্ড, সেটা হচ্ছে ₹20,000 প্লাস কিন্তু HR-এ। এখানে কিন্তু আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি, এবং আরও কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ রিকমেন্ডেড বাই দ্য স্ক্রিনিং কমিটি উইল বি কল্ড ফর ইন্টারভিউ, অ্যান্ড দেয়ার ফোর ইট উইল বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস টু এনশিওর দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্মস আর কেয়ারফুলি ফিল্ড আপ। এখানে কিন্তু আপনাদের নিচে বলা হয়েছে যে অনলি দ্য লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য অনলাইন ইন্টারভিউ উইল বি আপলোডেড ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড উইক অফ অক্টোবর 2020। অর্থাৎ বলছে যে সমস্ত ক্যান্ডিডেটসদের একটা শর্ট লিস্ট করা হবে, সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসের যে লিস্ট, সেটা কিন্তু আপনাদের যে অক্টোবর 2020 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকে কিন্তু দিয়ে দেওয়া হবে অনলাইন ইন্টারভিউর জন্য। এবং এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি, সিম্পলি অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর আপনারা দেখতে পাবেন নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, সিম্পলি এখানে ক্লিক করবেন। এই নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন ইন সিম্পলি আপনারা ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজ, এই পেজে আপনারা সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনারা পাবেন, সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা কিন্তু এটাই। তো এখানে বলে রাখি, আপনারা কীভাবে আসবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন, রিক্রুটমেন্ট পেজে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন September 5, 2020 কিন্তু অনেকগুলো এখানে রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে। আমি শুধুমাত্র আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যে পদটি রয়েছে, সেই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে রিক্রুটমেন্ট নোটিশ, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু নিচে অনেকগুলো পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা সেভাবে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারেন। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।